হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমার গন্তব্যস্থান আমি যাচ্ছি আজকে নৈহাটি একটি পার্কে। খুব সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাবো। এখন আমি ট্রেনে রয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ, প্রকৃতি, আজকে ওয়েদারটাও বেশ ভালো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি দমদম থেকে এখন ট্রেনে উঠলাম, জাস্ট নৈহাটিতে নামবো। তোমরা আসতে চাইলে শিয়ালদা বা দমদম থেকে ডিরেক্টলি নৈহাটি লোকাল বা লালগোলা, এরকম কল্যাণী লোকাল অনেক ট্রেন আছে, তোমরা নৈহাটিতে নামবে ডিরেক্টলি। নৈহাটিতে নেমে স্টেশন থেকে তোমরা চাইলে অটো বা টোটো, রিক্সা বা হেঁটেও আসতে পারো। ওখান থেকে একটুখানি পার্কটা, বেশি দূরে না, 5-10 মিনিটের রাস্তা। নৈহাটিতে নেমে গেছি, এখন আমরা যাব এখান থেকে। একটু স্টেশন থেকে চাটা খেয়ে তারপরে দেন আমরা পাড়ি দেবো আমাদের গন্তব্যস্থলে। আমরা নৈহাটিতে এসে গেছি একটু, আজকে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা, তো দেখা যাক এখন কত দূর কী হয়। টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা এই সোজা নেমে যাব। তো যেহেতু এখন একটু বেলা হয়ে গেছে, 2টো প্রায় বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, আর রাস্তায় বেরোলে পরে তো আমার খিদেটা একটু বেশিই পায়। যাই হোক, তাহলে কিছু খাওয়া দাওয়া করা যাক, তারপরে আমরা পার্কে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতেও পারো। যদি নতুন কোনো প্লেস থাকে আমরা অবশ্যই সেখানে ভিজিট করব আর তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি রাজ কেবিনে। তো তোমরা দেখো আমরা কি খাবো না খাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই নৈহাটি এলে রাজ কেবিনে তোমরা এসে খাবারগুলো ট্রাই করো। রাজ কেবিনে মেনলি বিরিয়ানি স্পেশাল, তো খুবই সুন্দর এরা পরিবেশন করে বা খাবারটা খুব টেস্টিও হয়। আর হয়তো শুনেওছ তোমরা নাম যে নৈহাটিতে রাজ কেবিন, তো অবশ্যই তোমরা যদি না এসে থাকো অবশ্যই ট্রাই করো, খুব ভালো খাবার বানায় এখানে। তো আমরা এখন খাওয়া দাওয়া করিনি, দেন তারপরে তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি আমরা পার্কে পরিবেশটা কেমন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা পার্কের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো নৈহাটিতে তোমরা নিশ্চয়ই জানো বড় মার মন্দির আছে, আমি আগের বারও একটা ব্লগ করেছিলাম, আমাদের চ্যানেলে আছে। তোমরা যদি এখনও অবধি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে।
নৈহাটিতে বড় মার জন্য একটা ব্লগ করা আছে আমাদের। আর এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারবে যে কীভাবে আসতে হবে। তো এই বড় মার মন্দিরের এইখান থেকেই যেতে হবে পার্কে, তো আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে ভালোবাসা দিও, এইভাবেই আমাদের সাথে থাকো। পার্কে আমরা চলে এসেছি, পার্কের নাম স্বপ্নবীথি পার্ক। তো খুব সুন্দর পার্কটা, আমরা ভেতরে যাব। আর এটার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 20 টাকা, এক একজনের 20 টাকা করে টিকিট আছে। পাশেই টিকিট কাউন্টার আছে, তোমরা এখান থেকে টিকিট কালেক্ট করতে পারো। আর পার্কের ভিতরে একটা 2-3টা দোকান আছে খাবার দাবারের, তোমরা পার্কের ভেতর থেকেও কিছু খাওয়া দাওয়া করতে পারো, মানে টুকটাক চিপস কোল্ড ড্রিঙ্কস এরকম আর কি, আইসক্রিমের দোকান। কোনো রেস্টুরেন্ট নেই, তোমরা বাইরের থেকেই, তোমাদের যদি ভারী কিছু খেতে চাও তাহলে বাইরের থেকেই খেতে হবে। আর পার্কের মধ্যে ছোটোখাটো চিপস আইসক্রিম এই ইত্যাদি এইগুলোই পাবে। আর 20 টাকা প্রবেশ মূল্য আছে, তোমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে পারবে। পার্কটা পুরো নৈহাটি গঙ্গার পাশেই, খুব সুন্দর পরিবেশ, ভালো রোমান্টিক একটা ভালো একটা জায়গা। আমি ভেতরে যখন যাব পার্কে তোমরা অবশ্যই দেখতে পারবে ভিউটা কতটা সুন্দর, খুব সুন্দর পার্ক। সবাই মিলেও আসতে পারবে, কিন্তু মেনলি এই পার্কে বেশিরভাগ কাপলসেরাই আসে সবাই।
পার্কটাতে খুব অসাধারণ একটি ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর সন্ধ্যা হয়ে গেছে মেনলি, তো আমরা এখন বাড়ি ফিরব। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা ফিরে আসবো। তো আজকের মতন এইটুকুই।